তোমাদেরকে দেখাবো, সেটা হলো নিরামিষ অমলেট। তো চলো দেখে নাও নিরামিষ অমলেট আমি কিভাবে বানাই। এটা করার জন্য আমি কড়াতে প্রথমে একটু তেল, সর্ষের তেল গরম করে নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, তারপর আমি দিয়ে দেবো এতে কুচানো আদা আর কুচানো লঙ্কা আর কিছুটা পরিমাণে টমেটো কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে দেবো। এবার আমি দুটো আলু সেদ্ধ করে ভালো করে মেখে রেখেছিলাম, সেই মাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আরেকবার নাড়িয়ে দেবো। দিচ্ছি স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে আমি ভালো করে আরো একবার নাড়িয়ে। এবার এর মধ্যে একটু পনির গ্রেট করে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা দিয়ে আর একটু মিষ্টি। আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি একটু ঠান্ডা হতে দেবো। এইটা আমি রেখে দিয়েছি আমার পরে গ্রেভিটা যখন আমি বানাবো আমার লাগবে, আর এটা আমি স্টাফিংটা করব। আর একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি জল, যার মধ্যে আমি এই গোল পাঁপড়গুলো একটু ভেজাবো। ভিজিয়ে নিয়ে আমি ভালো করে জলটা ঝরিয়ে দেব। এবার এগুলোকে আমি ভেজে নেব, পুরোটাই হালকা ফ্লেমেতেই আমাকে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। করেই আমার প্রত্যেকটা পাঁপড়কে আমি ভেজে নেব। সবগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি একটা মশলা তৈরি করে নেবো, যার জন্য আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে জল দিয়ে একটু গুলিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটু জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু ভাজা ভাজা করবো যতক্ষণ না একটু সুন্দর গন্ধ বেরোবে। এবারে এর মধ্যে দিয়ে তাহলে আমি দিচ্ছি ভেজানো মশলাটা দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি। এবারে আমি দিয়ে দিচ্ছি ওই যে আলুর যে পুরটা বানিয়েছিলাম, সেই যে রেখে দিয়েছিলাম ওই পুরটা একটু দিয়ে দিলাম এর মধ্যে।
দিচ্ছি একটু জল, দিয়ে খানিকক্ষণের জন্য আমি এটাকে একটু ফুটতে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি এতে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ঘি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা অমলেট গুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, না হলে এগুলো সব ভেঙে যাবে। হালকা ফুটিয়ে আমাকে নামিয়ে দিতে। আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে 2 মিনিট একটু স্টার্টিং টাইমে রেখে দেব। এটা অবশ্যই তোমরা নিরামিষের দিনে একবার ট্রাই করে দেখো, এটা খুবই সুস্বাদু একটা রেসিপি। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না।